নির্বাচনকালীন সরকার গঠন করবে অর্থাৎ আমাদের বর্তমানে বিশ্ব স্বীকৃত স্বৈরাচার স্বৈরাচারী দল এবং আরেক স্বৈরাচার হচ্ছে এরশাদ দুই মিলে নির্বাচনকালীন সরকার পরিচালনা করবে এবার বুঝে দেখুন নির্বাচনের কি অবস্থা হতে পারে দুই স্বৈরাচারের নির্বাচনকালীন সরকার দেশের মানুষকে কি ধরনের নির্বাচন দেবে আপনারা বুঝে দেখেন তারা নিজেদের কথায় নিজেদের দুর্বলতা প্রকাশ করছে প্রতিনিয়ত কারণ মানুষের মধ্যে সত্য না থাকলে বিচার বিবেচনা না থাকলে সকলকে সেই পথে সেই গণতন্ত্রের পথ আর কোনো পথে চলার সুযোগ নাই অনেকে অনেক কিছু উস্কে দেওয়ার চেষ্টা করছে উস্কে দিয়ে যেটা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে যে অস্থিরতার মাধ্যমে ঘোলা পানিতে বর্তমান সরকার তারা ওই মাছ ধরার চেষ্টা করছে সেদিকে কান দেবেন আপনারা গণতন্ত্রের পথ একমাত্র পথ নিয়মতান্ত্রিক রাজনীতি একমাত্র পথ শান্তির পথ একমাত্র পথ এদিকে আমরাও আছি এই পথে বিএনপি আছে বাংলাদেশের জনগণ আছে কেউ আগে কেউ পিছিয়ে